আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস সিক্স ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী পাঁচ, লেকচার 38। যারা আগের লেকচারগুলো দেখোনি, প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি লেকচারগুলো দেখে নাও, না হলে মাঝখান থেকে দেখলে বুঝতে সমস্যা হবে। আমরা লেকচার 37-32 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে আমরা লেকচার 38-33 দিয়ে শুরু করব। যা বিশেষ করে যারা 32 নাম্বারটি বুঝেছো তাদের জন্য 33 নাম্বারটি কঠিন হবে না, কিন্তু 32 না বুঝেই যদি 33-এ যাও অবশ্যই সমস্যা হবে। আসো 33 নম্বর অঙ্কটি পড়ি। তিনটি ক্রমিক সাবেক বিজোড় সংখ্যা, আগে ছিল জোড় সংখ্যা, এবার বিজোড় সংখ্যার যোগফল 27, সংখ্যা তিনটি কত? আমি যখন জোড় সংখ্যা করি তখন বলেছিলাম 2, 4, 6, 8, সিরিয়ালি, দুইয়ের পরে জোড় সংখ্যা হচ্ছে 6, 6-এর পরে 8, প্রত্যেকের পার্থক্য 2। ঠিক একইভাবে তুমি বেজোড় সংখ্যাগুলো তাকাও, 1, 3, 5, 7, 1-এর পরে কত? 3, 2 পার্থক্য, 3-এর পরে কত? 5, এখানেও 2 পার্থক্য। অর্থাৎ জোড় সংখ্যাগুলোর বেলায় যেমন 2 পার্থক্য, বিজোড় সংখ্যাগুলোর সময়ও 2 পার্থক্য। তাহলে তিনজন আছে, আমরা প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা x ধরে নিলাম, তাহলে দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা কত হবে? একটু মাথা খাটাও, 2 বেশি, x এর সাথে 2 বেশি মানে x+2। অনেকে ভুল করে 2x দিয়ে দেয়, আর অঙ্কটা ভুল করে ফেলে, বেশি 2 যোগ সম্পর্কে বেশি, গুণ সম্পর্কে না। আর তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা হবে x+2 এর সাথে আরও 2 যোগ করব, সমান সমান, নিচে আমরা সমান সমান দিয়ে দিব। সমান সমানটা তোমরা যখন নিচে দিবে খেয়াল করবে এই লেখাটা এবং এই ব্র্যাকেটের মাঝামাঝি ফাঁকা, ঠিক ফাঁকা স্থানের নিচে হবে সমান সমান চিহ্ন, x এর জায়গায় x, আর 2 আর 2 যোগ করলে কত হয়? 4, তাহলে x+4। এবার দেখো প্রশ্ন মতে কি বলেছে, তিনটি স্বাভাবিক, এই তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, অর্থাৎ এই তিনটে অঙ্ককে কি করতে হবে? যোগ করতে হবে। প্রশ্ন মতে প্রথম সংখ্যাটা কত? x, তারপরে সংখ্যাটা কত? x+2, তারপরে সংখ্যাটা কত? x+4। এই তিনজনকে যোগ করলে কত হয়? 27। এবার যোগ করে ফেলো, এক্স এক্স এক্স, তিনটে এক যোগ করলে কত হয়? 3x, 2 আর 4 যোগ করলে হয় 6। সাজিয়ে নিয়েও করতে পারো, না সাজানো ছাড়া ডাইরেক্ট করে ফেলাটাই ভালো, যদি তুমি বুঝো। আর বুঝতে সমস্যা হলে তোমরা আগে এক্সগুলোকে সাজাও, 2 আর 4 সাজাও, তারপরে করো। তারপর দেখো +6 বাদ দিতে হলে উভয় পক্ষকে কী করতে হবে? উভয় পক্ষে সিক্স বিয়োগ করতে হবে, উভয় পক্ষে সিক্স বিয়োগ করে, সাইড নোটও দিয়ে দিবা, সেমিকোলন দিয়ে উভয় পক্ষে সিক্স বিয়োগ করে। তারপর দেখো 6-6 কাটা, বাম পাশে 3x আর ডান পাশে কত? 21। উভয় পক্ষকে এবার কী করবে? 3 দ্বারা ভাগ করবে, ভাগ করতে হলে 3 কোথায় যাবে? নিচে, 3x/3 আর 21-কেও 3 দ্বারা ভাগ, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, সেমিকোলন এবং সাইড নোট। 3-3 কাটা, x আর এই পাশে সমান সমান কত হবে? 3 দিয়ে 21-কে কাটলে 7 হবে, সুতরাং x=7। সুতরাং এই x-টা কি? প্রথম ক্রমিক সংখ্যা, সুতরাং প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা। আমি এবার হুবহু দেখে দেখে ওই পাশে যা লিখেছিলাম প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা x, এবার হুবহু তাই লিখলাম, প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা x এর জায়গায় 7। আর সুতরাং দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা কী হবে? 7-এর সাথে 2 যোগ, আগে ছিল x+2, x এর জায়গায় 7 বসালাম আর +2, কত হলো? 9। তারপরে তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা কত হবে? 7-এর সাথে 4 যোগ করতে হবে, 7+4=11। সুতরাং তিনটা ক্রমিক সংখ্যাই আমরা পেয়ে গেলাম, 7, 9 এবং 11। শেষেরটার আগে এবং দেওয়াটাই উচিত। এবার আসো আমরা সৃজনশীল 34 নাম্বার দেখ করব। 34 নাম্বারের প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নাও, প্রশ্ন পড়লেই তোমরা অঙ্কটা সহজেই পারবে। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 2 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যা, দৈর্ঘ্যতা আছে 2 মিটার বেশি। তাহলে আমরা যদি প্রস্থ জানতে পারি তার সাথে 2 যোগ করে দেবো, ধরে নাও প্রস্থ 5 মিটার, তাহলে 2 যোগ করলে কত হবে? 7 মিটার হবে দৈর্ঘ্য। আর প্রস্থ x মিটার হলে 2 যোগ করলে কি হবে? x+2 মিটার। এখন ক নাম্বারে আসো, আমরা দেখি মূল কথা বলার পরে প্রশ্নতে চলে আসি। বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে বাগানটি দেওয়া আছে, এটা বাগানটির প্রস্থ x মিটার দেওয়া আছে, আয়তাকার। তোমরা আয়তাকার কথাটা উল্লেখ করবা, কারণ বাগানের দৈর্ঘ্য আয়তাকার হলে একরকম হবে, বর্গাকার হলে আরেক রকম, ত্রিভুজাকার হলে আরেক রকম, তাই আমরা আয়তাকার অবশ্যই উল্লেখ করবে। দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার।
প্রস্থ সরি দেয়া আছে আয়তাকার বাগানের প্রস্থ x মিটার। সুতরাং আয়তাকার বাগানের দৈর্ঘ্য কি হবে 2 মিটার বেশি x প্লাস 2 মিটার। এখন পরিসীমা জানতে চেয়েছে আমাদের কাছে, কিন্তু দৈর্ঘ্য জানতে চাইনি। কিন্তু পরিসীমা বলতে হলে আমাদেরকে দৈর্ঘ্য প্রয়োজন, তাই আমরা দৈর্ঘ্য বের করে নিলাম। পরিসীমার একটা সূত্র আছে, আয়তাকার বাগানের পরিসীমা জানা আছে, আয়তাকার বাগানের পরিসীমা সমান সমান 2 গুণ ব্র্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্থ। অনেকে জানাসের বদলে আমরা জানি লিখি, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে সেটাই লেখো। আমার কাছে জানা আছেই ভালো লাগে এবং এটাই আমার কাছে বেশি বিশুদ্ধ বলে মনে হয়, তাই আমি জানা আছে লিখি। তারপরে দেখো এই সমান সমানের নিচে তুমি সমান সমান বসিয়ে ফেলবে, টু টু এ থাকবে, গুণ গুণে থাকবে, ব্র্যাকেট ব্র্যাকেটে থাকে, দৈর্ঘ্যের জায়গায় কত লিখবে এক্স প্লাস টু, তারপর এই যোগ প্রস্থের জায়গায় কত লিখবে এক্স। ঠিক তাই লিখলাম, দুই দৈর্ঘ্যের জায়গায় এ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যের জায়গায় এক্স, আমরা এক্স প্লাস টু লিখবো আগে, প্লাস প্রস্থ মানে এক্স, এক্স প্লাস টু প্লাস এক্স। আর ব্র্যাকেটের বাইরে তোমরা এখানে দেখো কি আছে, এগুলো সব মিটার, মিটার হলে ব্র্যাকেটের বাইরে মিটার হবে, যদি সেন্টিমিটার হয় ব্র্যাকেটের বাইরে সেন্টিমিটার দিবে, এখানে যাই থাকবে, যদি কিছুই না দেওয়া থাকে তোমাদের কিছুই দেওয়া যাবে না। এখন বলতে পারো এই মিটারটা কোত্থেকে আছে, দেখো এক্সের সাথেও মিটার আছে, প্রস্থের সাথেও মিটার আছে, দৈর্ঘ্যের সাথেও মিটার আছে, তাহলে আমরা এই দুইটা মিটার কমন নিয়েছি। এটা যাই হোক, এত বোঝার দরকার নেই, তোমরা শুধু মিটার দিয়ে দিলেই হবে। পরিসীমার বেলায় শুধু মিটার, আর যদি এটা ক্ষেত্রফল হইতো বর্গ মিটার, আর আয়তন হইলে ঘনমিটার। যাই হোক, তারপর এখানে দেখো আমরা গুণ চিহ্ন ছিল, এখানে আর গুণ চিহ্নটা আমরা দিই নাই, কারণ ব্র্যাকেট থাকলেই গুণ বুঝায়। তাহলে এবার ভিতরে যোগ করো, এক্স আর এক্স যোগ করলে টু এক্স প্লাস টু, আর ব্র্যাকেটের বাইরে টু তো থাকবেই, কিন্তু আমরা সেভাবে দিব না, কারণ আমাদের অ্যান্সারটা কী করেছে সাজিয়ে লিখেছে। আমি ওইখানে সাজিয়ে লিখতেছি, এক্স লিখে ব্র্যাকেটে এক্স প্লাস এক্স প্লাস টু ব্র্যাকেটের বাইরে মিটার, অর্থাৎ এক্সগুলোকে একসাথে এনে লিখেছে, তাই আমরা এইভাবে দিলাম। এটা আসলে উত্তরের মালার সুবিধা আমরা মিলিয়ে যা দেখেছি সে কারণে, না হলে কিন্তু আমরা এইভাবে অবশ্যই করতাম না, অবশ্যই আমরা যোগ করে ফেলতাম, টু এক্স প্লাস টু মিটারে রাখতাম। কেউ যদি যোগ করে ফেলো কোনো সমস্যা নেই, কেউ যদি শুধু এইভাবেও রাখো সমস্যা নেই, আর এইভাবে রাখলেও সমস্যা নেই, এটা তো উত্তরে আসেই, সমস্যা থাকার কথাও না। অ্যান্সার এক্স প্লাস টু মিটার। ক নম্বর গেল, খ নম্বর বলার আগে সকলকে অনুরোধ করব যে তোমরা ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইবে একটা ক্লিক করো, ক্লিক করার পর দেখবে একটা বেল আসবে, বেলের উপর ক্লিক করে তারপর অল লেখা বেলে ক্লিক করো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা ভিডিওটি সবার আগে দেখতে পারবে। আর আমাদের চ্যানেলের কোনো ভিডিও দেখতে কোনো প্রকার খরচ হবে না, কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না, কোনো খরচ হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আমি সব কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করতে পারো, আমি খুব খুশি হব যদি আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করো। যে কেউই কোনো কাজ করার পর যদি কোনো ভালো কমেন্টস পায় তার কাছে ভালো লাগে, আমিও ব্যতিক্রম নই। যাই হোক, দেখো এবার প্রশ্ন কী বলেছে, বাগানটির পরিসীমা 36 মিটার। আমরা কিন্তু একটু আগে কতে পেয়ে গেছি বাগানের পরিসীমা একটা, এখন আমরা দেখলাম প্রশ্ন মতো সেটা বসিয়ে দিতে পারি। এত সমান সমান কত, টু ইন্টু এক্স প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু 36। কেউ আবার এখানে মিটার দিবে না ভুলেও, কারণ প্রশ্ন মতের পরে কোনো কিছুই বসে না। পর লাইনের ভিতরে যোগটা করো, এক্স আর এক্স টু এক্স, আর সব কিছু যা আছে তাই। পর লাইনে এবার শুনো, ব্র্যাকেটের বাইরে কোনো কিছু থাকলে তা দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবাইকে গুণ করে দিতে হবে যদি ব্র্যাকেট উঠাতে চাও। আমরা এর আগে অনুশীলনী 4.3-এ এরকম একটি সৃজনশীল করেছিলাম, কেউ যদি অনুশীলনী 4.3-এ সেই সৃজনশীল দেখে থাকো তার বোঝার সমস্যা হওয়ার কথা নয়। আসো, দুই দিয়ে প্রথমে এটাকে গুণ গুণ দিলে কত হবে 4x, আবার দুই দিয়ে এটাকে গুণ দিলে কত হবে 4 প্লাস 4, দেখো 4x প্লাস 4, আর 36 36, তারপরে প্লাস 4কে বাদ দিতে হলে উভয়পক্ষকে কী করতে হবে 4 বিয়োগ করতে হবে। এবার আগের মতোই 36 থেকে 4 বিয়োগ করলাম, তাহলে 4x = 32, আর সাইড নোট দিতেও ভুলবে না, উভয়পক্ষে 4 বিয়োগ করে, তার উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে সাইড নোটও দিয়ে দিবা, উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করলে 4 বাম পাশে 4 4 কাটা গেলে কি থাকে x, আর ডান পাশে 4 দিয়ে 32কে কাটলে 8 থাকে, সুতরাং x = 8। এখন দেখো কী জানতে চাইছে, এর প্রস্থ কত, সুতরাং আয়তাকার বাগানের প্রস্থ 8 মিটার, অ্যান্সার 8 মিটার। এবার আসো, বাগানটি প্রস্থ পরিষ্কার করতে 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে। তাহলে আমাদের
পুরো বাগানটা পরিষ্কার করতে খরচ হয়, তার মানে আমাদেরকে ক্ষেত্রফল লাগবে পুরো, কোনো জায়গার পুরোটা দরকার হলে ক্ষেত্রফল হয়, খনন হতে পায় বাগানটি প্রস্থ 1 মিটার, তাহলে আমাদের বাগানটির দৈর্ঘ্য লাগবে ক্ষেত্রফল বের করতে হলে, বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বেশি, তাহলে 8 প্লাস 2 মিটার সমান সমান 10 মিটার। এবার জানা আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আমরা যোগ করে 10 পেলাম আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা সূত্র, সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান সমান নিচে সমান সমান বসিয়ে দাও, দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 8, 10 × 8, আর ব্র্যাকেটের বাইরে হবে বর্গমিটার, ক্ষেত্রফলের বেলায় বর্গমিটার, আমি একটু আগে বলেছিলাম 80 বর্গমিটার, 80 বর্গমিটার, এটা তো আমাদের ক্ষেত্রফল বের হলো। এখন কিন্তু আমাদের মূল কথা হয়নি, বলছে পুরো বাগান পরিষ্কার করতে 320 টাকা খরচ হয়, তাহলে 80 বর্গমিটার খরচ করতে তার খরচ হয় তোমার 320 টাকা, কারণ পুরো বাগানের ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গমিটার, তাহলে 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত, 320 টাকা। আমরা প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার খরচ, 1 বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হয় তা আমরা বের করব। আসো আমরা দেই, সুতরাং বাগানটির 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 বর্গমিটার, সুতরাং বাগানটির 1 বর্গমিটার, কেউ ডট ডট দিবে না, ডট ডট না দিয়ে লিখবে বর্গমিটার, কারণ অনেক টিচার এই ডট ডট দেওয়াটা পছন্দ করে না, বিশেষ করে বীজগণিতের বেলা, পাটিগণিতে দিতে পারো সমস্যা নেই, বীজগণিতে ডট ডট দিও না, পুরোটাই লিখবে। সুতরাং বাগানের 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 উপরে নিচে 80 টাকা, তো টাকাই রইলো, আর কাটা কাটি গেলে কত থাকে, এই 0 0 কাটা, 8 দিয়ে 32 কাটে, 4 হয় টাকা, টাকাই নামলো। সুতরাং প্রতি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে 4 টাকা, কেন হবে লিখেছি প্রশ্নের মধ্যে লেখা আছে, দেখো প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে, তা আমাকেও হবে লিখতে হবে 4 টাকা, অ্যান্সার 4 টাকা। এর সাথে লেকচার 38 শেষ হলো, সকলকে লেকচার 29 দেখার আমন্ত্রণ রইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।